আমি আজকে ডিওয়াইএফআইয়ের উদ্যোগে গান্ধীগ্রাম থেকে ট্যাবের অবধি একটা মিছিল ছিল এই কেন্দ্রীয় সরকারের জনবিরোধী বাজেটের বিরুদ্ধে। এই মিছিলে আমি অংশগ্রহণ করেছিলাম। মিছিল থেকে আমি আড়াইটার সময় বাড়িতে চলে আসি। আসার সময় রাস্তার মধ্যেই প্রচুর আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। যাই হোক, যেভাবে হোক আমরা সেখান থেকে বাড়িতে আমি চলে আসি। আসার পর সন্ধ্যার ঠিক 6:15 একদল দুর্বৃত্ত বাহিনী, বাইক বাহিনী কম করে হলেও 150 থেকে 200 হবে, পুরা আমার বাড়ির মধ্যে ঢুকে দরজা ভেঙে আমার বাড়ির সমস্ত কিছু ভেঙে তছনছ করে দেয়। পাশেই আমার ছোট ভাইয়ের ঘর, সে একটা সরকারি কর্মচারী, সে কোনো রাজনীতি করে না। তার ঘরে ঢুকে, দরজা ভেঙে ঢুকে তার সমস্ত জিনিসপত্র যা আছে সব কিছু তছনছ করে, আলমারি দুটো আলমারি ভেঙে আলমারির ভেতর তার কিছু নগদ টাকা ছিল, ভালো অঙ্কের নগদ টাকা, তার জায়গার দলিল পর্চা থেকে শুরু করে ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে মানি ব্যাগ থেকে শুরু করে তার একটা এলইডি টিভি ছিল এটা শুরু করে এটিএম কার্ড থেকে শুরু করে সমস্ত কিছু ছিনতাই করে নিয়ে যায়। এবং আমার ঘরের দরজা জানলা সব ভেঙে তছনছ করে দেয়। এমন পরিস্থিতি আমরা যদি পেছনের দরজা দিয়ে বেরিয়ে প্রাণ রক্ষা না বেরোতাম তাহলে আমাদের সকলকেই বাড়ির তারা সেখানে একেবারেই মেরে ফেলতো। আমরা এই ভয়ঙ্কর দৃশ্য, আমার অন্তত এই বয়সে এরকম দৃশ্য আমি কোনোদিন প্রত্যক্ষ করিনি, কোনোদিন দেখিনি। কোনোদিন আমার কারোর সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতা আমি নেই। আমি কোনোদিন জীবন যতদিন আমি আছি এতদিন আমি কারোর ক্ষতি হোক এটা আমি কোনোদিন চাইনি। এবং শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে ওরা আমার, আমি গান্ধীগ্রাম CPI-M পার্টির লোকাল সেক্রেটারি, আমার উপর তারা সেই প্রাণঘাতী হামলা এবং আমার বাড়ির মধ্যে এইভাবে তারা ভাঙচুর সংঘটিত করেছে।